মৃত বাবা জীবিত ছেলের নামে ডেথ সার্টিফিকেট দেওয়ার অভিযোগ করলো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে, এবং হাসপাতালের বিরুদ্ধে চূড়ান্ত গাফিলতির অভিযোগ করা হচ্ছে। মৃত বাবা জীবিত ছেলের নামে ডেথ সার্টিফিকেট দেওয়ার অভিযোগ করছে মেদিনীপুর মেডিকেল হাসপাতালের বিরুদ্ধে। যেমনটা জানা যাচ্ছে যে হাসপাতালে চরম গাফিলতি এবং বিতর্কে মেদিনীপুর মেডিকেল কলেজ মৃত বাবা জীবিত ছেলের নামে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ করছেন পরিবারের তরফ থেকে। আর বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মধুসূদন। মধুসূদন, কি অভিযোগ করছে? ঠিক ওয়ার্ডের অর্থাৎ কমরগঞ্জ গ্রামের বাসিন্দা উত্তম নন্দী, তাকে ভর্তি করা হয়েছিল 2023 সালে 17 নভেম্বর মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। তবে সেখানেই তার অর্থাৎ রাত্রে তিনি মারা যান। অতএব 17 জানুয়ারি ওই যে ডেথ সার্টিফিকেটের জন্য তিনি আবেদন করেন, 17 জানুয়ারি তার যে ছেলে, তার ছেলের ফোনে মেসেজ আসে ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। পরবর্তীতে সেই লিঙ্কে যখন তিনি যখন দেখেন যে তার ডেথ বাবার যে ডেথ সার্টিফিকেট, সেই ডেথ সার্টিফিকেট খুলতে গিয়ে চক্ষু চড়কা ছিলেন একেবারে। কিন্তু ডেথ সার্টিফিকেটের যে তার যে বাবা, ওই সে বাবার নাম থাকার পরিবর্তে তার নাম নিজস্ব রয়েছে, আর এতেই কিন্তু একটা যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে পুরো জেলা জুড়ে। তবে কেন এমনটা ঘটনা ঘটলো, তবে হাসপাতাল সুপার তিনি যেটুকু জানিয়েছেন যে কোনো একটা কারণ বশত এরকম একটা ঘটনা ঘটেছে, আমাদের সঙ্গে যোগাযোগ করলে আবার পুরো বিষয়টি ঠিক করে দেওয়া হবে। এখন দেখার, হাসপাতাল সুপার যেমন এই কথাটি বলেছে, কত তাড়াতাড়ি এই একটা সমাধান হয়। এখন বিভিন্ন যে প্রশাসনিক দপ্তর পাশাপাশি বিভিন্ন যে কাজকর্ম, সেই কাজকর্মগুলি কিন্তু স্থগিত হয়ে রয়েছে। কোনো কাজেই তার যে বাবার যে ডেথ সার্টিফিকেট, সেই ডেথ সার্টিফিকেট ইস্যু করাতে গেলে তার ছেলের নামে থাকাই কিন্তু একটা চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে পরিবারের সদস্যদের। জয়িতা, ধন্যবাদ মধুসূদন। হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ, যেমনটা জানা যাচ্ছে মৃত বাবা এবং জীবিত ছেলের নামে ডেথ সার্টিফিকেট দেওয়ার অভিযোগ করছে হাসপাতালের বিরুদ্ধে। হাসপাতালের তরফ থেকে ভুল সংশোধন করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।